মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে দিনটা শুরু করলাম আপনাদের সঙ্গে সকালের গল্প দিয়ে। এখন বসছি, সারাদিন কি করছি না করছি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখানে মা, এখানে আর একজন দিদি ভাই। তো হাঁপিয়ে পড়েছেন কেন, ক্ষেত্রে পড়েছেন কেন? আমরা সকালে চা খাওয়া শেষ, এই যে 8:30 বাজে ঘড়িতে, আমরা এখন একটা সিরিয়াল দেখি বসে বসে। সিরিয়াল দেখার পর যে যার আমরা যে যার কাজে লেগে যাই। মাদার ইন্ডিয়া এই এক্সপ্রেশনটা দেয় জানেন তো, মাকে যখন তুলি মা বলবো মা লজ্জা পেয়ে পালিয়ে যায়। এই দেখুন বাইরের ওয়েদারটা দেখুন কি সুন্দর, সকালবেলার টাইমটা খুব সুন্দর লাগে। সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে, ওইদিকে দিদি ভাই এটা কি করছে, চলুন ওনাকে ভয় দেখাই। ভাই কি করছো গো? হ্যাঁ, আলটিমেটলি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি, এবারে রান্নাঘরে ঢুকবো, বাবার জন্য টিফিন তৈরি করবো, দুপুরে রান্না করবো। তুমিও ব্রেড খাবে নি সকাল সকাল? গুড মর্নিং বলো। এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট, ডিম আর সঙ্গে তুমি কি খাবে নাকি? দেখুন সকালে ডিম খেয়েছে কিরকম হচ্ছে। দাদা আমি বসতে দে, ঘরটা বন্ধ করো। এই যে সকালের ব্রেকফাস্টে একটা আপেল খেয়েছিলাম, আর এই যে একটা ডিম অমলেট। এখন বেশি কিছু খাচ্ছি না, পুজো আসছে সামনে, একটু রোগা হতে হবে, অনেক মোটা হয়ে গেছি, এই জন্য জাস্ট একটা ডিমের ভাজা আর একটা আপেল খেয়েছি অলরেডি। উল্টো জামা পরেছো তুমি, হাতে থামস আপ, এক হাতে ইয়ে, মানে যত আনহাইজেনিক খাবার এই ছেলেটা খাবে। আর দেখুন আজকে চলুন কি কি হবে দেখাই। এই যে আজকে এসছে এই যে ইলিশ মাছ, এই ছোটো ছোটো ইলিশ মাছ, এই ইলিশ মাছগুলো দিয়ে আজকে সম্ভবত তেঁতুল দিয়ে টক হবে। আর দেখুন এই যে এটা হচ্ছে টনি চিংড়ি মাছ, এটাকে ছাড়ানো হয়নি, এটাও এই আলু, এই যে এখানটায় ঢ্যাঁড়স ঝিঙে কাটা হয়েছে, এই যে এখানে এই যে ঢ্যাঁড়স আর ঝিঙে আর এই যে আলু দিয়ে আপনার চিংড়ি মাছ দিয়েটা জিরে দিয়ে ঝোল হবে, আর এই ইলিশ মাছগুলো দিয়ে সম্ভবত তেঁতুল দিয়ে টক হবে, আর এটা একটা চচ্চড়ি হবে ইলিশ মাছের মাথা দিয়ে। এই যে আমি অলরেডি সর্ষা বেটে রেখেছি, আর এটা হচ্ছে মাছের তেল। মোটামুটি এখনও কিছু প্রিপারেশন হয়নি, হবে কী কী করছি না করছি আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। চলুন কী কী রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে এটা হচ্ছে ঢ্যাঁড়স ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে জিরে দিয়ে ঝোল, আর এই যে এটা হচ্ছে বাচ্চার জন্য ঝোল, ও চিংড়ি মাছ খায় না, এই জন্য ওর জন্য পমফ্রেট আর ইলিশ মাছ দিয়ে ঝোল। আর এদিকে হয়েছে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইদাটা দিয়ে চচ্চড়ি, আর এদিকে হয়েছে এই যে এইটা হচ্ছে এই যে এটা হচ্ছে মাছের তেলের, এই যে এটা হচ্ছে মাছের ইলিশ মাছের তেলের আলু দিয়ে ভাজা, এটা আমার দিদা খেতে খুব ভালোবাসে, ওনার জন্য এটা হয়েছে। আর করেছি আর একটা লাস্ট আইটেম করেছি যেটা, এই যে এটা হচ্ছে ইলিশ মাছের তেঁতুল দিয়ে টক। এই হচ্ছে আজকের রান্না, অনেক রকম পদ হয়েছে, বাট ডিফারেন্ট জন ডিফারেন্ট ডিফারেন্ট খেতে ভালোবাসে, এই জন্য। বাবার জন্য অনলাইন থেকে একটা জুতো অর্ডার করেছিলাম, এই যে এসছে বাবার কাছে নিয়ে যাচ্ছি। সাধারণত বিকেল বেলা ঘুম থেকে একটু দেরি করে উঠি, এই যে চামচা দেখুন কি সুন্দর লাগছে দুধ। বিকেলবেলা এই দুজনকে দেখুন, একজন গালে হাত দিয়ে আছে আর একজন দেখুন কোল্ড ড্রিঙ্কস খেয়ে লাফালাফি করে বেড়াচ্ছে। তুমি টায়ার্ড কেন রে বা, স্কুল থেকে এসে টায়ার্ড, প্রচন্ড গরম আছে, বাবু তোমার ঠান্ডা লেগেছে তাও তুমি খেয়ে যাচ্ছ? সাপ ঢুকেছিল, ও ঢ্যামনা সাপ কিছু করে, ওটা হচ্ছে হোম ফ্রেন্ডলি সাপ, কিন্তু সাপ দেখে কিন্তু হেভি ভয় লাগে। তোমাকে ডেকে বলছে, বলছে দিদা দিদা আসো, পিপির বাড়িতে অ্যানাকোন্ডা ঢুকে গেছে।
এখানে এসে আমাকেও বলছিল, আমি জানি মিথ্যে কথা বলছি, তোমার সত্যি সাপ ফেলেছিল? কালকে কলকাতা যাচ্ছ আনন্দ নিয়ে, এই দেখুন এখানটা ট্রলি প্যাক করা চলছে, কালকে কলকাতা যাবে। খুব সুন্দর হয়েছে, নিখুঁত হয়েছে, ওটাও সুন্দর হয়েছে, কিন্তু দেখাচ্ছে না। আচ্ছা হোক, দেখাতে হবে না মাম্মা। আমার ননদের কত সুন্দর সুন্দর ড্রয়িং দেখো না, খুব সুন্দর আঁকে, বাহ খুব সুন্দর হয়েছে, বাহ এগুলো ভালো, এগুলো করলে মন ভালো থাকে। গতকাল বিকেলবেলা মা বাবার সঙ্গে আমি গিয়েছিলাম একটু কাঁথি, মা বাবার কিছু কেনাকাটা ছিল সোনার জিনিস, ওখান থেকে মা বাবা আমাকে একটা ছোট্ট কানের দুল কিনে দিয়েছে, খুব সুন্দর তানিক্সের, এরকম তিনটে হিরে বসানো আছে, খুবই সুন্দর দেখতে। তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন।